তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আনা হয়েছে এবং তাদের ঘরের টাকা স্যাংশন হয়েছে। সব থেকে আশ্চর্য লাগছে, এমন কিছু মানুষ রয়েছে যারা তৃণমূলের সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত। তৃণমূলের দেখা যাচ্ছে বুথ সভাপতি, তারা পাচ্ছে ঘর। এখানে অনেক সাধারণ মানুষ আছে যারা দিন আনে দিন খেতে পারে না ঠিক মতো, যাদের বাড়ি ঘর আমরা নিজেরা গিয়ে দেখেছি যে বাসের কঞ্চি দিয়ে যাদের ঘর কোন রকম ভাবে রয়েছে, বাড়িতে রাত্রেবেলা থাকতে পারছে না এই শীতের মধ্যে, সাপ ঢুকে পড়ছে ঘরের মধ্যে একাধিক বাড়িতে ঘরে, সেই সব বাড়িগুলোর শুধুমাত্র আইওয়াশ করার জন্য এই কিছুদিন ধরে শুধু ছবি তোলাতুলি চলছে, যেন সামনে যে ভোট রয়েছে এই ভোটে যেন তাদের উপর একটা ভুল মেসেজ দিতে পারে, বিভ্রান্ত করতে পারে, তারা যেন শাসক দলকে ভোট দিতে পারে। আর এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিডিও সাহেবেরও অনেকটা সক্রিয় ভূমিকা রয়েছে, সুতরাং আমরা অবিলম্বে এই বিডিও সাহেবের এখান থেকে আমরা পদত্যাগ চাইছি। ধরুন আমরা কেন্দ্রীয় দলকে এখানে আসার জন্য অনুরোধ করব, কারণ তাজপুরে সব থেকে বেশি